সাময়িক বন্ধ থাকার পর কাতারে বাংলাদেশের শ্রমবাজার আবারও উন্মুক্ত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রবাসীদের কাতারের আইন মেনে চলার পরামর্শ দিয়েছেন কমিউনিটি নেতারা কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে দেখুন রিপোর্ট গেল বছরের জুলাইয়ে বাংলাদেশিদের হাতে দুই নেপালি নাগরিক খুন হওয়ার ঘটনার পর কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বাংলাদেশি শ্রমিকদের ভিসা বন্ধ করে দেয় কাতার সরকার এতে দেশটিতে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি বন্ধ হয়ে যায় সম্প্রতি বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার পর আবারও বাংলাদেশি শ্রমিক নেয়ার ঘোষণা দিয়েছে কাতার নতুন করে শ্রমবাজার উন্মুক্ত হয় খুশি প্রবাসীরা এবং মেট্রোর কাজ আমরা করছি এখন আমাদের বাংলাদেশিগুলো আসলে আমরা একটু মানে আমি কাতার গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই বাংলাদেশের পুনরায় বিষা চালু করার জন্য সমবাদার চালু হওয়ার জন্য অন্য দেশের অভিবাসীদের সাথে ঝামেলায় না জড়িয়ে বাংলাদেশিদের কাতার সরকারের আইন মেনে চলার পরামর্শ দিয়েছেন প্রবাসী ব্যবসায়ীরা আমরা বিদেশে রেমিটেন্স যুদ্ধ হিসেবে দেশের জন্য কাজ করে যাচ্ছি অতএব আমরা যারা বাংলাদেশে আছি আমরা সবাই যেন আমাদের দেশের জন্য কাজ করি আমার নিজের জন্য করি আমার পরিবারের জন্য করি দু সালে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবল উপলক্ষে অবকাঠামো উন্নয়নের কাজ চলছে এজন্য বিদেশি জনশক্তিকে কাজে লাগাতে চায় কাতার এক্ষেত্রে বিদেশি কর্মী নিয়োগে বাংলাদেশকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে দেশটি সময় সংবাদ কাতার